সাদা হইলে আর্মি আর জাবরা হইলে বেজি কবুতর, এই ভুল ধারণা আপনাদের আছে আমি ভেঙে দিব। আপনি চিন্তা করবেন, একটা আমার কবুতর একটা এমন আর একটু অমন, তাহলে ওটা জেনারেশন কয় না ভাই, ওটার কি কয় আল্লাহ জানে। জেনারেশন মানে কি, এক এক স্টাইলের কবুতর, এক প্যাটার্নের কবুতর থাকবে, সব এক রকম কবুতর থাকবে, ওটার এই কয় জেনারেশন। কবুতর পাঁচ সাইড পাল্লা করা, আল্লাহ দিলে এই জাতের জেনারেশন কবুতর আছে সৌরভের কাছে 20টা, সৌরভ 25-26টা কবুতর নিয়ে বেরিয়েছিল, 20-22টা কবুতর ঠিক হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন জাতটা কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসছি এসবি সৌরভের বাসায়। এসবি সৌরভের বাসা হলো ফরিদাবাদ জল চত্বরের গলিতে। আজকে এসবি সৌরভের কবুতর গুলো দেখাবো। এই যে আসসালামু আলাইকুম, এসবি সৌরভ ভাই, কবুতর গুলো কি কি কবুতর আছে, কি কি জাতের? এদিকে কাজ করা, জিরা গলা আর আর্মি কবুতর। ও, বর্তমানে যে ট্রেন্ড চলছে, সাদা হইলে জিরা গলা আর জাবরা হইলে বেজি কবুতর। আজকে সবার ভুল ধারণা আমরা ভেঙে দিব যে আসলে অরিজিনাল জিরা গলা কোনটা, অরিজিনাল আর্মি কবুতর কোনটা, আর অরিজিনাল বেজি কবুতর কোনটা। আশা করি বেজি কবুতর নাই, কিন্তু অন্য একটা ভিডিওতে আমি বেজি কবুতর দেখিয়ে দিব যে অরিজিনাল বেজি কবুতর কোনটা। সবার ভুল ধারণা আজকে ভেঙে দিব। আজকে আর্মি কবুতর গুলো দেখাবো, শুধু আজকে আর্মি কবুতর গুলোর পালা। একটা কবুতর কবুতর গুলো দেখাও, নাজিমউদ্দিন রোড আর এক জাগ পায়রার 51 কিলো টুর্নামেন্টে আসা, 2টা টুর্নামেন্টে আসা। কি কবুতর? আর্মি কবুতর। আর্মি কবুতর বৈশিষ্ট্য কি থাকে? আর্মি কবুতর বৈশিষ্ট্য আমি দেখাই একটু। ফার্স্ট অফ অল কবুতরটার সাইজ, ঠিক আছে, কবুতরটা একটু লম্বা শেপের থাকবো, একটু বড়, সিনাটা চওড়া এরকম। আর মানুষ যে ভুলটা করে, বেশিরভাগ মানুষের বাসায় কবুতর মাথা ছোট, একদম ছোট মাথার কবুতর রে, মানে শর্টকাট কথা জিরা গলা কবুতর রে, এরা আর্মি বলে উল্লেখ করে। কিন্তু এই কবুতরের ছাড়লে বোঝা যায় যে কবুতরটা মাদি কবুতর, কিন্তু ছাড়লে বোঝা যায় একটা নর কবুতরের রকম। মাথাটা অনেক বড়, অনেক বড়। আবার কাজ করা কবুতর আর্মি কবুতর বলে। আর্মি কবুতরের বৈশিষ্ট্য একদম সেম, এরকম লম্বা, হালকা জিরা, হালকা জিরা, ঠোঁটটা হয় শ্যাওলা না হয় কালো, পট্টিটাও একদম শ্যাওলা কালার হইব, নট লাল গিয়ার। আর লাল গিয়ার হইলে ওটা বাদামের ছিলকার রকমের কালার হইব। তো ওই কবুতরটাই মূলত আর্মি কবুতর। প্লাস আর্মি কবুতরের পরিচয় ওর পায়ে, এই যে পায়ের গোছাটা, ঠিক আছে, নর্মাল কবুতরের থেকে অনেক মোটা। প্লাস গোছাটা দেখলে বোঝা যাচ্ছে, চারিগুলা শ্যাওলা এবং সাদা মিক্স। এই যে শ্যাওলা কালার, শ্যাওলা চারি আর সাদা চারি মিক্স, ঠিক আছে। কখনোই সব চারি কালো হইব না বা সব চারি সাদা হইব না, একটা চারি হইলেও সাদা থাকবে আর্মি কবুতরে, সাদা কালো মিক্স থাকবে, সাদা কালো মিক্স থাকবে আর্মি কবুতরে, ঠিক আছে। আর মূলত কবুতরটা ধরলেই বোঝা যায় কবুতরটা সিনাটা বড়, মাথাটা বড়, এটাই মূলত আসলে আর্মি কবুতরের বৈশিষ্ট্য। এই এক মাদি কবুতর, কিন্তু মাদি কবুতরের সাইজটা দেখেন, কবুতরের মধ্যে কোন একটা গরম আছে, কবুতরটা দেখলে বুঝে যাবো না কবুতরটা কি। এই যে আরেকটা মাদি, আরেকটা জিনিস, আর্মি কবুতরের লেজ এরকম টাইপ হয়, শাপলা টাইপ, ঠিক আছে, শাপলা টাইপ। সব কালো হইব না, সব সাদা হইব, সাদা হইব না, ঠিক আছে, সাদা হইতে পারে, কিন্তু একটা লেজ হইলো মানে কালো কালো থাকবে, ঠিক আছে। আর এই চোখ, সবাই দর্শকরা সবাই ভালোমতো খেয়াল করবেন, বর্তমান বাজারে প্রতারক দিয়ে অনেক ভরা, তারা জিরা গলা কবুতর আর্মি কবুতর বলে হাজার হাজার লাখ লাখ টাকা বিক্রি করছে, তাদের কবুতরের কোনো রেজাল্ট নাই, তাদের কবুতরের কোনো কিছু নাই। আপনারা দেখতে আসছেন, কিনতে আসছেন, আপনারা কি বুঝা কিনতে আসছেন, আমি কিছুই বুঝতে পারছি না। মানুষ যদি লাখ লাখ টাকা কবুতর কিনে ভাই, লাখ লাখ টাকা লাল পাত্রি কবুতর কিনা, বাড়ির উঠতে উড়াইবেন, বাড়ির কবুতর 15 কিলো লে ছাড়বেন, আপনার কবুতর একটাও গল লাগবে না। আর এইসব কবুতর ছাড়বেন, এইসব কবুতর পাঁচ সাইড পাল্লা করা, আল্লাহ দিলে এই জাতের জেনারেশন কবুতর আসছে সৌরভের কাছে 20টা, সৌরভ 25-26টা কবুতর নিয়ে বেরিয়েছিল, 20-22টা কবুতর ঠিক হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন জাতটা কি, কাজে স্ট্রং জাতের পরিচয়, তাই এরাই কবুতরটা বহন করে। এই যে আরেকটা নর, আর্মি নর, এই যে কিছু 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 আর্মি কবুতর হয় গোল মাথার, আবার কিছু কিছু হয় একটু লম্বা শেপের। এই যে নর কবুতরের চোখটা দেখেন,
এমন একটা কবুতরের চোখটা ভালো মতো খেয়াল করবেন, একটা আর্মি কবুতরের যে বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলো দেখেন, একটা আর্মি কবুতরের যে গেট আপ ওই গেট আপটা দেখলে তো ভাই ভয় লাগে। দেখলেই না ভাই মনটা শান্তি হয়ে যায় গা, ঘুমিতে উঠা যদি ভাই বাসার খাঁচা যদি এমন একটা কবুতর থাকে ভাই ওর দিন বিন্দা আস চাইব। দেখেন পায়ের গোছা এই যে দেখেন কার্মি কবুতর যে বৈশিষ্ট্য, আপনি কইেন ভাই একটা কবুতর দেখালেন বাকি দিতে অমন নাই, যে দেখেন ভাই চারিগুলা দেখেন এটার অবস্থা দেখেন, এটার দমও কিন্তু এমন, এটার এটার জিরাও কিন্তু অমন কম, এর পায়ের গোচ্ছাটা দেখেন, একটা কবুতরের আপনার কবুতরের পায়ের বাসা যা দেখবেন আপনার কবুতরের পায়ের গোচ্ছা কিন্তু এমন না, জিনিসটা একটু শর্ট আর জিনিসটা একটু সেখানে হেভি আর জিনিসটা একটু মোটা দেখে বুঝতে পারছেন। আর এই যে দেখেন সাদা কালো মিক্স আছে অরিজিনাল জেনারেশন, একটা জেনারেশন কবুতর একরকম থাকবে, আপনি চিন্তা করবেন একটা আমার কবুতর একটা এমন আর একটু অমন, তাহলে ওটা জেনারেশন কয় না ভাই, ওটার কি কয় আল্লাহ জানে। জেনারেশন মানে কি এক এক স্টাইলের কবুতর এক প্যাটার্নের কবুতর থাকবে, সব একরকম কবুতর থাকবে, ওটার এই কয় ভাই জেনারেশন। আর একটা নর কবুতর, আচ্ছা এই কবুতরটা মূলত কিছু কিছু মানুষ মানে পাঙ্খি কবুতরের সাথে কম্পেয়ার করে, যেটা পাঙ্খি কবুতর যেটা আর্মি কবুতর এটা কখনোই মানে চোখ এরকম আসবো না, একদম ক্রিম। একদম ক্রিম কবুতরটা ক্রুজে আছে, ঠিক আছে একদম ক্রিম। সবগুলো কবুতরের বর্তমান ক্রুজ, সবার কবুতরের বর্তমান ক্রুজে পড়ে যেতে থাকে। সিনা সিনাটা কত চওড়া, হুম জিরা পাক অনেক লম্বা, একদম বাজ পাখির মতো, ঠিক আছে কবুতরের মধ্যে একটা গরম, কবুতরের মধ্যে একটা যে একটা পাল্লা দেওয়ার পর ছাদে অনেকক্ষণ বসে থাকতাম আকাশের দিকে, কিন্তু ভাই জি এক্স এক্স আর এখন আসে নাই, আস্তে আস্তে রাস্তায় আসে, এই সে জি এক্স এক্স আর ভাই কবুতরটা পাকে সাইজ দেখেন ভাই, কবুতরটা সিনা দেখেন ভাই কবুতরের, যাকে কবুতরের একটা কবুতরের মেন বৈশিষ্ট্য কবুতরের সিনাটা দেখবেন ভাই, কবুতরের সিনাটা দেখবেন, কবুতরের চোখ দেখবেন, পা দেখবেন, কবুতরটা দেখলেই না ভাই ভয় লাগে ভাই। সাইজ দেখছেন ভাই বিশাল সাইজ, এত বড় সাইজের কবুতর ভাই সবার বাসা থাকে না ভাই, সচরাচর থাকে কবুতরের লঙের থেকে আবার আসতে চায়। হ্যাঁ বেশিরভাগ কবুতর অনেক বড় কবুতর, অন্য স্টাইলের অনেক মানুষে বলে যিশু কবুতরের সাইজ বড়, ওসব কবুতর বেশি লঙের থেকে আসে না, আসলে সব ভুল ধারণা, সব রক্তে রক্তে এলো তার পরিচয়, তার রক্ত তার রক্ত আর্মি রক্ত বহন করতেছে দেখা, এত বড় সাইজ হোক ইনশাল্লাহ বাসার বাসা কোনো দিন মিস হয় না, ইনশাল্লাহ আর হবেও না, আল্লাহ ভরসা মালিক আনার বাসা আনার মালিক হলো আল্লাহ তাআলা। সবাই দোয়া করবেন যে কবুতর নিয়ে সৌরভ চাতে কবুতর কবুতরগুলো নিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে পারে। এটাও কি কবুতর, আরেকটা এই যে দেখুন একটি কি সুন্দর আর্মি, এটা এটা এটার বাপ আর্মি, মা হচ্ছে ফিটকি কবুতর, মা হলো ফিটকি কবুতর না, তাই কবুতরগুলা কবুতরের জিরাটা কবুতরের এই যে পাটা দেখছেন একদম জাম কালার পাও, কিন্তু আর্মি টাচের থাকার কারণে একটা চারি হইলে ওই যে শ্যাওলা কালার আসছে দেখছেন, এই যে কিন্তু কালো না, এই যে একটা চারি শ্যাওলা, বাকি সবগুলা চারি কালো জাম পাও কিন্তু একটা চারি সাদা, কারণ এর ভিতরে মানে ফিটকি কবুতরের ব্লাড লাইন আছে না, ঠিক আছে এর জন্য চোখের পট্টিটা নর্মাল ভালো জাতের জিরা গোলা দিয়ে ঘুরাইলেই রাস্তায় অনেক ভালো হয়ে যায়, যেমন একটা মাদি দেখাই, এটা একদম একদম পিচ্ছি সাইজের একটা কবুতর, একদম ছোট মাদি, চোখটা দেখেন এটা চোখটা কবুতর ভাই মানুষ নষ্ট বানা লাগছে ভাই, কবুতর কবুতর যে কি করছে ভাই কেমনে যে কমু, কবুতর কোনটা লাগে কোনটা জোড়া দিচ্ছে কোনটা লাগে কোনটা নিজেই জানে না, ভাই কে আইছে ভাই আমি ভাই বাচ্চা এটা কুন্ডার ঘরের বাচ্চা কো ভাই কুন্ডার লাগে বাচ্চা জোড়া দা লইছি ভাই মনে নেই, আমি তাহলে এই জেনারেশন এই জাতের কোনো লাভ আছে, এই জাতের কোনো কিন্তু লাভ নেই, যদি তার জেনারেশন আমরা কি না জানেন, আর আমরা কোনো দাম নাই, আর আমরা প্রথম আর্মি কবুতর কালেকশন করার পর
এক জোড়া বাচ্চা করছিলাম, এক জোড়া বাচ্চা করার পরে আমরা চিন্তা করলাম কবুতরটা কুরুজে আছে, পরপুর নাই, ঠিক আছে, যে অনেক মানে সিজনে যে পাল্লা খাইছে আর উঠছে, যে এই টাইপ প্রমাণ, ঠিক আছে, এই কবুতরটা তো পাল্লা করা, হ্যাঁ, এই কবুতরটা পাল্লা করা টুর্নামেন্টে আসা। তো 2021 সালে আমরা ওরা একটা লং মানে পাল্লা দিই, এক জ্যাক পায়রার হুন্ডা টুর্নামেন্টের উদ্দেশ্য করে আমরা একটা লং পাল্লা করি। তো আমরা 108 কিলো পর্যন্ত কবুতরটার পাল্লা দিছিলাম, আর ছোটোবেলায় শখ করে মানে ওর ভাই বোন দুইটারেই এই রুপার ট্যাগ করা দিয়েছিলাম ছোট থাকতে, ঠিক আছে। তো আনফর্চুনেটলি যে বাইটা ছিল বাইটা পুড়ে গেছে, আর এই মাদিটা খেয়াল করুন, ওর চোখটা দেখেন ভাই, ওর চোখটা দেখলে ভাই শান্তি লাগে, ওর চোখটা, ওর সাইজটা, ওর যে সামনে যে নাকটা আর ঠোঁটটা যাইছে না ভাই, মাস কবুতর টান কুরুজে আছে, কবুতরটা কুরুজে তো উঠলে কবুতরটা যে কি সুন্দর লাগবো আমি জানি ভাই। এই কবুতরা কুরুজ ছাড়া যেসব পাল্লা খাইছে ওসম কথা আমি ওর ছাড়া এসে দেখছি, তাই বললাম। কবুতরের সাইজটা দেখেন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন ভাই, মাশাল্লাহ না বললে ভাই কেউ ভিডিও দেখবেন না ভাই। আগে জিরাগলা কবুতর ভাই করে আর্মি আর জিরাগলার তফাৎটা বুঝা দিই সবার ভালো মতো, যে আসলে দেখেন জিরাগলা কবুতর দেখতে কেমন আর আর্মি কবুতর দেখতে কেমন। না আকাশ রাত দিন তফাৎ, বুঝতেই তো পারতেছেন, যারা কবুতর পালে, যারা কবুতর পালে বড় বড় কবুতর পালে সবাই দেখলে বুঝতে পারবেন যে আসলে এইসব কবুতর যে মানুষের মানুষ যে টুপি পরাইতে আছে, যে জিরা গলা করে আর্মি বিক্রি করতেছে লাখ লাখ হাজার হাজার টাকায়, মানুষ যে প্রতারণা হচ্ছে, প্রতারণা থেকে যাতে মানুষ রেহাই পায় তার জন্য আমি ভিডিওগুলো বানাইতেছি। সবাই খেয়াল করছেন, এই যে দেখুন বুঝা যায় কিনা এই কবুতর, জিরা গলা কবুতর পাকটা খুলো, এটার পাকটা দেন আর এটার পাকটা দেন ভাই, এরা এরা এই এর পাক দিয়ে এই কবুতর ডাই কালান যাবে ভাই, এত বড় পাক ভাই, বুঝতে পারছেন না ভাই, এটাই হচ্ছে আর্মি কবুতরের বৈশিষ্ট্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবাই কবুতরের খেয়াল রাখবেন। কবুতরগুলো যে গরম পড়তেছে ভাই, দেখেন না ভাই, নিজে গামায় শেষ হয়ে যেতেছি ভাই, কবুতরের যে কি কষ্ট হইতাছে ভাই আল্লাহ ভালো জানে। এই কবুতরগুলো সবাই দেখুন, আর্মি কবুতর সবাই দেখা শোনা বুঝা শোনা ভালো মানুষের থেকে কিনবেন ভাই, 2 টাকা বেশি দা কিনবেন, রেজাল করা কবুতর কিনবেন, মানুষের বাসে যা দেখা কিনবেন, ওই হাট বিড়াতে অটকা ফটকা দালাল দুলালেতে কবুতর না কিনা ভাই, বাড়িতে 2 টাকা বেশি দা কবুতর কিনা ভালো, তাহলে ভাই জীবনে ঠকবেন না, কবুতরটা জীবনে কিছু করতে পারবে। আর যদি চিন্তা করেন না ওই যে পুলিশ থানার ওই দালাল, ওই ওই হাস্তাবাদের ওই হাটের দালাল, ওই সব কিন্তু কবুতর কিনবেন, ওই কবুতর কিনা ভাই, ওই যে দিবেন 30 কিলো আর এক সাইডে দিবেন 25 কিলোতে দেখবেন নাই বাড়ির উপরে পাঙ্খা। বর্তমানে রেজাল্টের যুগ, রেজাল্ট ছাড়া কোনো কবুতরের কোনো দাম, এটা কিন্তু স্বপ্ন ভাই, আর ক্যাপ্টেন স্বপ্ন আর একটা জিরাগলা কবুতর দেয় আর্মি ব্লাড, আর্মি ব্লাড লেন ওই রক্তের, ওই রক্তে কবুতর একটা কবুতর বাইক করে দেখি তারা এই দেখেন ভাই একটা কবুতর, পুরা সাদা ঠোঁট, দুধের মতো সাদা ঠোঁট, দুধের মতো সাদা চোখ, দুধের মতো সাদা পাক, চারিটা ঠিক কাঁচা পাকা, ঠিক যে আর্মি কবুতরের যে একটা বৈশিষ্ট্য থাকা দরকার ঠিক কমন বৈশিষ্ট্য, গুচ্ছা পা, পাকগুলো মাশাল্লাহ। এই কবুতররা দেখলেই ভাই যে কোনো একটা সিনিয়র কবুতর পালে এরা কবুতররা দেখলেই কবুতররা বুঝতে পারবে যে আসলে এরা কী কবুতর ভাই। এই যে দেখেন ভাই কবুতরটা, আশা করি সবাই আর্মি কবুতর আর জিরাগলা কবুতর চিনতে পারছেন, তাই সবাই প্রতারণার শিকার যাতে না হন তাই আমি ভিডিওটা আপনাদের বানাইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভবিষ্যতে সবাই সবাই সৌরভের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা কবুতর নিয়ে বড় একটা কিছু করতে পারি বাংলাদেশ। আসসালামু আলাইকুম।